তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিরঙ্গি রাইডার। তো অনেকদিন পর আজকে বেরিয়েছি সাইকেল নিয়ে। বিগত 3-4 মাস হলো কোনো আপডেট আসছে না, তো ফাইনালি এখন বেরোলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে একটা বিহারের একটা জায়গা আছে, তো এখান থেকে অ্যাপ্রক্স তোমার 30 থেকে 35 কিলোমিটার সামথিং হবে। তো দেখা যাক 30 থেকে 35 কিলোমিটার যাওয়ার পরে কেমন ধরনের ভিউ পাচ্ছি। আর প্রথমত অনেকদিন পর ক্যামেরা ধরার পরে আজকে একটু কনফিডেন্সটা অনেকটা লো মনে হচ্ছে। তো এখন সময় হচ্ছে 4:10, আর এখান থেকে আমাকে যেতে হবে এখন বিধাননগর। আর বিধাননগর থেকে দেন ওখান থেকে বিহারের আরও 13 কিলোমিটার রাইড করতে হবে। তো চলো দেরি না করে এখান থেকে বেরোনো যাক বিধাননগরের জন্য। তো এখন সাইকেল নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আছি কালাগজ বর্তমানে, আর এখন 4:12 বাজে। তো এখান থেকে জাস্ট আরো সময় লাগবে, যদি সাইকেলিং এ দেখায় তো টোটাল 30 থেকে 32 কিলোমিটার। আর 32 কিলোমিটার যেতে সময় তো লাগবেই। তো এখন জাস্ট আমি যাব তোমার হচ্ছে জগন্নাথপুর, আর জগন্নাথপুর থেকে তোমার বিহারের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা নেব। ওই রাস্তার থেকে আরো 13 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। তো চারালি বলে একটা জায়গা রয়েছে, তো ওইখানটায় আজকে যাব। তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে যাব, একটু নার্ভাস ফিল মনে হচ্ছে কারণ অনেকদিন ধরে ক্যামেরা এভাবে ধরি না। তো চলো দেখতে দেখতে আর পথে কি কি হচ্ছে তোমাদেরকে সব দেখাচ্ছি। তো এখন আছি সগতম, আর এখন সময় 4:19। তো এখন আছি সোনাপুর ওভারব্রিজের কাছে রেলওয়ে স্টেশন, আর এখন সময় 4:27। মোটামুটি যেভাবে সাইকেল চালাচ্ছি কভার করে নিতে পারবো, বাট জানি না কী হবে কারণ জগন্নাথপুর থেকে যে 13 কিলোমিটারটা রয়েছে সেটা রোড কন্ডিশন আমারও জানা নেই। তো ওইখান থেকে রোড কেমন হবে সেটা তো বলতে পারছি না, বাট ট্রাই করা যাক। আর বিহারে এর আগেও গিয়েছিলাম আমি, তো সেগুলো হয়তো ব্লগে আসেনি, এক এক করে সবই আসবে কারণ অনেক দিন ধরে ব্লগ আমার আসছিল না নিজের পার্সোনাল কাজের জন্য। তো এখন থেকে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একটি করে তো ব্লগ অবশ্যই আসবে চ্যানেলে। আর যারা এতদিন ধরে আমার সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে থাকার জন্য। আর যারা ভিডিওটিকে দেখছো তো ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ নতুন নতুন আরও কিছু ভিডিও আসবে নতুন জায়গার। তো আমি বাইক সাইকেল উভয় জার্নি করতে পছন্দ করি। তো বন্ধুরা এখন রয়েছে আমি সোনাপুর স্কুল হাই স্কুলের সামনে ওভারফ্লাইটা, তো জাস্ট এখন এন্টার করছি অল ইন্ডিয়া মোড়। তো যেভাবে চালাচ্ছি আই থিঙ্ক 5টার মধ্যে হয়তো ইসে চলে যাব, আধা ঘন্টাও লাগবে না এখান থেকে জগন্নাথপুর। তো বন্ধুরা আমি এখন রয়েছি চেকপোস্ট, তো এটা সোনাপুর চেকপোস্ট, আর এই সাইডে দেখো কি হারে বালির পাহাড় তৈরি হয়েছে। আর এটাই পার হলে আমরা পৌঁছে যাব হচ্ছে তোমার
দার্জিলিং ডিস্ট্রিক্ট, মানে অন্য ডিস্ট্রিক্টে আমরা চলে যাব। আর এটাই হচ্ছে উত্তর দিনাজপুর লাস্ট পয়েন্ট। তো ওই ব্রিজটা পার করলে আমরা চলে যাব দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো এখন এখনও আমরা উত্তর দিনাজপুরেই আছি। তো সাইকেলটাও সার্ভিসিং করাতে হবে, অনেক দিন হলো সার্ভিসিং করায়নি, একটু সমস্যা হচ্ছে। অ্যান্ড এটা পার হলেই দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো আমার রাইট সাইডে ভোলেনাথের মূর্তি, হর হর মহাদেব। এই জায়গাটা আমি অনেকবার এসেছি, খুব দারুণ লাগে। তো ওয়েলকাম টু দার্জিলিং ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি দার্জিলিং নয়, দার্জিলিং ডিস্ট্রিক্ট। সো সাইক্লিং করার অনেক বেনিফিট রয়েছে, শরীরের পক্ষে তো খুবই ভালো। আর আমার মতে ট্র্যাভেলিং তুমি যেভাবে খুশি করতে পারো, নিজেকে সবসময় খুশি রাখার জন্য তুমি যেভাবে ট্র্যাভেলিং করো তাতেই যথেষ্ট। সে তুমি সাইকেল নিয়ে করো, বাইক নিয়ে করো, ইভেন শেয়ার গাড়িতে করো কিংবা পার্সোনাল কারে করো, চয়েস ইওর। তো এটা ছিল দার্জিলিং নাকা চেকপোস্ট। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি জগন্নাথপুর। আর জগন্নাথপুর থেকে আমাদেরকে বাস রাইডে যেতে হবে বিহার। তো এইখান থেকে ঠিক বাস রাইডের দিকে ঢুকবো। তো এই সাইড হয়ে আমাদেরকে যেতে হবে এখন বিহারের দিকে, তো ঠাকুরগঞ্জের দিকে। এটা হচ্ছে জগন্নাথপুর বাজার, জগন্নাথপুর পার হাউস। পার হাউস তো নয়, সাপ্লায়ার, ইলেকট্রিক সাপ্লায়ার। আর 13 কিলোমিটার চুরলি বলে একটা জায়গা আছে, যেটা আগেকার দিনে, আজ থেকে প্রায় 150-200-300 বছর আগে রাজা মহারাজা জমিদার, তো তাদেরই কিছু ইতিহাস, মানে তাদেরই কিছু বাড়ি রয়েছে, মানে প্যালেস টাইপের। তো পুরনো প্লেস, প্যালেস 250-300 বছর পুরনো। তো সেটা দেখার ইচ্ছেতে এত দূর চলে এসেছি। সো রোড যতক্ষণই পর্যন্ত চালিয়েছে, রোড অসম, দারুণ। আর এটা হচ্ছে ST পাল, ইংলিশ মিডিয়াম স্কুল হয়তো। সূর্যটা থাকবে কি না সেটা হচ্ছে বড় কথা, কারণ এত কষ্ট করে গেলাম, দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেল, তখন তো সম্পূর্ণ বিফলে হয়ে যাবে। তো এখন সময় বাজে 4:51, তো আশা করা যায় 5:30-6 পর্যন্ত তো সূর্য আকাশে থাকবেই, তো তার আগেই পৌঁছে যাব। আর দেন এই রোড হয়েই বাড়ি ফিরব। তো মোটামুটি 18-20 কিলোমিটার মতো কভার করলাম, 18-20 কিলোমিটার বাড়ি থেকে কভার হয়ে গেছে। এখান থেকে আরও 27 মিনিট লাগবে, তো এখান থেকে 27 মিনিটের মতো দেখাচ্ছে, কারণ এখান থেকে 10 কিলোমিটার সামথিং আছে আরও। তো যাই হোক, কিছুটা জায়গা হয়তো ভালো পেয়েছিলাম। আর দেন তারপরে এরকম দেখো কি অফরোডিং জায়গা। তো রাস্তা খারাপও রয়েছে, ততটা ভালো নয়, বাট এটাই তো মজা। তো এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার। আর 6.6 কিলোমিটার আছে। তো দেন এখান থেকে টাইম লাগবে
তো বন্ধুগণ, অফিসিয়ালি আমরা এন্টার করলাম বিহারে। তো সবাইকে স্বাগতম বিহারে। সো গাইজ, অফিসিয়ালি আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে তোমার বিহারে। তো এখান থেকে জাস্ট আর তোমার 6.5 কিলোমিটার মতো রাস্তা আছে। তো রোড মোটামুটি ভালো আছে, আর এখান থেকে জাস্ট এখন আমরা বেরোবো সেই জায়গাটার দিকে। আর অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছি, আর এখান থেকে 6.5 কিলোমিটার, তো তাড়াতাড়ি করতে হবে, কারণ তাড়াতাড়ি না করলে হয়তো রৌদ্রটা থাকবে না আর ফিরতেও হয়তো লেট হবে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো চ্যানেলটিকে, পারলে সাবস্ক্রাইব করো। মারাত্মক ব্যাপার। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে 4-wheeler যাওয়ার রাস্তা, তো গুগল ম্যাপ আমাকে 4-wheeler সাজেস্ট করেছে ক্ষেতের ভিতর দিয়ে। নদী পার হয়ে যে 4 কিলোমিটার রাস্তা ছিল, অ্যাকচুয়ালি এই 4 কিলোমিটার রাস্তা এখন নতুন তৈরি হচ্ছে, প্রচণ্ড খারাপ ভাই। এখন নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছে যে আমি পৌঁছতে পারবো কিনা। তো যেভাবে রাস্তা দেখাচ্ছে, এই রাস্তাতে আমাকে আবার ফিরতেও হবে। সন্ধ্যা হয়ে গেলে অবশ্য খুবই সমস্যা হয়ে যাবে, এতটা খারাপ রোড, আনএক্সপেক্টেড গাইস। 4 কিলোমিটার যেতে যেতে ঝাল বের করে দেবে ভাই, এগুলো রোড গড, ও মাই গড, রোড কন্ডিশন ভেরি ব্যাড ভাই, ভেরি ব্যাড। তো এখান থেকে আর জাস্ট 900 মিটার। এইটা আই থিঙ্ক এইটা বাড়ি। হাই রে, কি অবস্থা, হন্টেড প্লেস। তো এই হচ্ছে সেই জায়গাটা, আর এটার অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ। আর এটা সেই জমিদারের বাড়ি ছিল, বিহারের একটা জায়গা। এখন বর্তমানে ওইখানে রয়েছি, আর এখানে আসার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছে। আর শোনা গেছে অনেকের মুখে অনেক ধরনের কথা, তো সেগুলো তো শুনে লাভ নেই। আর এটা হয়তো সিঁড়ি ছিল উপরে যাওয়ার, কিন্তু উপরে যাওয়া যাওয়ার কন্ডিশন খুবই খারাপ রয়েছে, কারণ এখানে প্রচণ্ড খারাপ সিচুয়েশন, প্রচুর পরিমাণে খারাপ সিচুয়েশন। রুমগুলো দেখো অনেকটা ভয়ানক, রাজার আমলে। তো এটা অ্যাকচুয়ালি রাজার নয়, এটা একটা জমিদারের ছিল। তো জমিদারের বংশগত এখনও রয়েছে এখানে, বর্তমানে জমিদার বংশ রয়েছে, কিন্তু এখানকার পরিকাঠামো এখন সেরকম আগের মতো নেই। তো এটা অবশ্য বিহারের পরে, বিহারের ঠাকুরগঞ্জ এরিয়ার মধ্যে। আর দারুণ কারুকার্য ছিল, অনেকে বলে যে এখানে অনেক কিছু আছে নাকি, তো জানি না কি আছে। তো কন্ডিশন দেখো, কন্ডিশন প্রচণ্ড খারাপ কন্ডিশন। তো আগের মতো কন্ডিশন নেই, আর জমিদারের বাড়ি তা 200-300 সাল পুরানো, তো সেরকম তো সেই কন্ডিশন অনুযায়ী আগের আর্কিটেকচারের থেকে কিছুটা তো খারাপ হবে।
অনেক কিছু রয়েছে, আর রাজার বংশগত সেই আমলের দরজা দেখতেও কেমন সুন্দরই লাগে। অ্যাকচুয়ালি এগুলো আমাদের পুরনো পুরনো ইতিহাস, তো পুরনো ইতিহাস তো ইতিহাসই হয়ে থাকে, আমরা এগুলোকে রক্ষা করতে পারি না। আমি বলবো অবশ্য আমার সাজেস্ট সেরকম নয়, বিহার সরকারের কাছে একটি অনুরোধ যে এরকম যদি প্যালেসগুলো থাকে সেগুলোকে একটু হয়তো আপনারা রক্ষা করুন, কারণ এগুলো আমাদের দেশেরই ঐতিহ্য, আর ঐতিহ্য অবশ্য খুব সুন্দর হয়। তো ওভারঅল তোমাদেরকে চার সাইডে দেখালাম, আর বাইরের থেকেও তোমাদেরকে দেখাচ্ছি, বাইরের থেকে জাস্ট এটার ভিউ একটু দেখে নাও। ভাবা যায় আজ থেকে 200-300 বছর পুরনো বাড়ি, আর সম্পূর্ণ আগাছায় আগাছায় ভরে গিয়েছে। দেখো এটাও সেই পাশের একটা রুম, তো এগুলো এখন কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, তো এগুলো এখন প্রচুর খারাপ কন্ডিশনে রয়েছে। আর এখানে পাশে রয়েছে তাদের বাড়ি, আর এগুলো দেখো কন্ডিশন পুরো গাছে ভর্তি হয়ে গেছে। হেলডিস